not a game, it's a rage game. তারপরে বাকিটা বলে দেবো। তো তেল নিয়ে এসেছি, এখন লাগা, ভালো করে লাগাবে, ঠিক আছে? ভালো করে মানে অল্প করে লাগানো হয়। তো এবারে আমি ওকে তেল ঢেলে দেবো, মানে তেল মাখিয়ে দেবো মাথায়। এই যে এই যে এখানে বার করে নিয়েছি, ভালো করে দে, ভালো করে ম্যাসাজ করে দে মাথায়। এরকম হয় নাকি? আরে দিচ্ছি দিচ্ছি, আগে মাথায় দিয়ে দিই, আঙুলে নিয়ে আর ভালো করে স্ক্যাল্পে স্ক্যাল্পে। হ্যাঁ হ্যাঁ স্ক্যাল্পে কেন, সব জায়গাতে দিয়ে দেবো। দাঁড়া হ্যাঁ, কপালে তেল দিচ্ছে আমার, দেখে 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 কি তেল লাগে শুনতো না, একটা তেল লাগাতে পারেনি ছেলেটা, এই প্রথমবার লাগাচ্ছি তেল। এবার আমি তো মাসাজ করে দেবো, ঠিক আছে? শান্তনু চুল, ও আচ্ছা চুল উড়ে যাবে, ভালো করে কর, নষ্ট যদি চুল উঠেছে না ইয়ার্কি মারিস না চুল নিয়ে, এরকম। হ্যাঁ খুব আরাম লাগছে, ভালো করে একটু ম্যাসাজ করে দে প্লিজ। হেভি আরাম লাগছে, ইস পুরো মাথাটার মধ্যে তেলটাকে ঢাললো, আমি পুরো ফিল করতে পারি। মাথা না করো, কি হচ্ছে আমি তোমাদের দেখাচ্ছি যে আমি কিরকম তেল মাখালাম, একটু জুম করে অনেক গালি তেল দেখো কতখানি তেল দিচ্ছে, ভালো করে দেখো জুম। আর কথা শুনো, মাথা নিচু কর, মাথা নিচু কর, হ্যাঁ এইবারে বোঝা যাচ্ছে, আইটু নিচু কর, নিচু কর, এবারে ওই পজিশন নিচু কর। আচ্ছা দেখেছো, ইস কি অবস্থা মাথাটার, কোনো মানে হয়? আমার মেকআপটা করে দেবো নাকি? না পাগল নাকি? ঠিক আছে চল, না চুলটা বেঁধে বেঁধে নেবো, চুল আবিস না খুলে বেরোবো আমি, তুই যেভাবে ইচ্ছা কর। ইস চুলটা বেঁধেও কি অবস্থা, ইস তুই আমাকে কোথায় কোথায় ঢোকাবি এই শুদ্ধ, কোনো মানে হয় না। এত বাজে ছেলে যে ইচ্ছা করে সামনের দিকটা বেশি করে তেল দিয়েছে, এই পোর্শনটা পেছনে কোনো তেল দেয়নি, যেই পোর্শনটা ভালো করে দেখা যাবে সেই পোর্শনটা এক গাদা গাদা করে তেল দিয়ে। দেখ না তোকে এই অবস্থায় কোথায় কোথায় নিয়ে যাই, খুব সুন্দর সুন্দর জায়গা নিয়ে যাবো, বাজে তোর খুব পছন্দের জায়গা, অত্যাচার হচ্ছে এগুলো, এই আমার চুলটা কি অবস্থা লাগছে। তোর কাছে একটা ভালো অপশন আছে, কি অপশন? তুই এখানে হেরে যা, পয়েন্ট আমায় দিয়ে দে, চল যাওয়া যাক, লেটস গো। পয়েন্ট দেবে না, তোর ফার্স্ট চ্যালেঞ্জ হচ্ছে বাঞ্চারামে ঢুকে মিষ্টি কিনতে হবে, মিষ্টি না কিনলেও হবে, ঢুকতে হবে জাস্ট। বাবার কি রোদ দিয়েছে রে, ইজি এটা, ইজি ইজি তো, ঠিক আছে এরম এরম দিবি তাহলে ভালো, ঠিক আছে দেখা যাক। ওই এই অবস্থায় বাঞ্চারামে ঢুকেছে, তাই জন্য মিষ্টি খাচ্ছি। আমি নিয়েছি মিহিদানা টার্ট, আর শান্তনু নিয়েছে, এটা কি বার্ফি ছিল, যে কোনো একটা বার্ফি নিয়েছে, কি বেশ কাম ছিল, মানে ভালো একটা বার্ফি, এটা কি বাজে খাবো না, বলো কবে যাওয়া, নিশ্চয় খাবে না, খাওয়া নিশ্চয় খাই, আমি বলছি টেস্ট করবো, একটু মিষ্টি রয়ে দিতে বলছি, আবার অ্যাপেল মিষ্টি রয়ে খাবে না, মিষ্টি
যখন পে করতে গেছিলাম তখন অলরেডি আমার 5-6 বার হাঁচি হয়ে গেছে, এরকম মাথায় তেল মাখিয়ে রোদের মধ্যে ঘুরিয়ে এসির মধ্যে ঢুকে আর হাঁচি। সেকেন্ড হচ্ছে ওকে অ্যাক্রোপলিসের ভেতরে ঢুকে অ্যাপেল শোরুমে যেতে হবে, যে কোনো একটা ফোন টোন নিয়ে একটু ঘাটাঘাটি করবে, ব্যাস ব্যাস ওখানে হবে। আচ্ছা ফোন না, ল্যাপটপ নিয়েই ঘাটবি, যা এরকম করিস না প্লিজ শান্তনু, এমনি নর্মাল ঢুকে বেরিয়ে আস, চল না উচিত না। দেখো এখন ঢুকছে অ্যাক্রোপলিসে, খুব সুন্দর ব্যাপার। অ্যাপেল শোরুম কোনটা বলতো? হ্যাঁ তো যা, এমন ভাবে ঢুকেছে যে ওকে কোনো সেলসম্যান এসে কোনো অফারও করে। আরে আরে মুখে দেখা, এখন আমরা যাচ্ছি থার্ড চ্যালেঞ্জের জন্য। আমি এখন খুঁজছি যে থার্ড চ্যালেঞ্জ তো থার্ড জায়গা, থার্ড একটা ভালো জায়গায় ওকে নিয়ে যাবো, মানে আমি যাবো না, আমি যাবো না, ওকে একা পাঠিয়ে দেবো। থার্ড আর লাস্ট চ্যালেঞ্জ হচ্ছে ওকে মিয়ামারে ঢুকতে হবে, ঠিক আছে? মিয়ামারে ঢুকবি, একটু গান গাইবি, তারপর চলে আসবি, নাচও দেখাবো, আর নাচও দেখাবি। হ্যাঁ ও বাবা, একটা সাথে একটা ফ্রি, যাও। বেশি লোক নেই, ঢোকাটা লস হয়ে গেল, মানে আমার লস হয়ে গেল। ভেতরে গিয়ে কোথায় লুকিয়ে গেছে আর দেখা যাচ্ছে না, ওই তো ওই তো। এবার আমাকে ব্যাগ মারবে জিতে গেছে বলে। তো আজকের চ্যালেঞ্জটা আমি খুব বাজেভাবে হেরে গেলাম, আর আমি খুব ভালোভাবে নয় খুব ইনসাল্ট হয়ে জিতে গেলাম, আর আমার ওয়ান পয়েন্ট খুব বাজেভাবে জিতে গেছি, মানে আমি বাজেভাবে হেরে গেছি, ও বাজেভাবে জিতে গেছে। তো আমার ওয়ান পয়েন্ট হয়ে গেছে। আচ্ছা যেহেতু দুজনেই বাজে বাজে হয়ে গেছে তাহলে ওয়ান ওয়ান দেওয়া যাবে না? নাইস জোক। আমার আমার আমি এই অবস্থাতে দুনিয়া ঘুরে বেরিয়ে এসেছি, মাথায় 1 কিলো তেল নিয়ে, মাথায় 1 কিলো 1 লিটার। যাই হোক তাহলে পয়েন্টটা বলে দে, ওর হচ্ছে 3 পয়েন্টস, আমার হচ্ছে 3 পয়েন্টস, ইকুয়াল হয়ে গেছে। আর মাত্র দুটো চ্যালেঞ্জ আছে, যে দুটো চ্যালেঞ্জে আমি জিতে যাবো, যে দুটো চ্যালেঞ্জে আমি জিতে যাবো, আমি উইনার হয়ে যাবো, আমি উইনার হয়ে যাবো, আর শান্তনু আমাকে ঘুরতে নিয়ে যাবে। ইয়ে ঠিক আছে, কে উইনার হয়ে যাবে এখন বলে ডিসাইড করে কোনো লাভ নেই, কারণ এখন তো ডিসাইড করলেও হবে না, তো যে উইনার হবে। আর তোমরা চ্যালেঞ্জের যদি কোনো আইডিয়া থাকে তাহলে আমাদেরকে কমেন্ট বক্সে জানিও। লাস্ট চ্যালেঞ্জ আছে আমার, একটা তাগড়া চ্যালেঞ্জ দরকার আমারও, তোমাদের হেল্প দরকার যাতে আমি জিতে যাই। ইয়েস, তো আজকের জন্য বাই বাই।